ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহে আজ রথযাত্রা। পুরীতে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই শুরু হয়েছে প্রস্তুতি, সাজানো হয়েছে রথ, সেজে উঠেছে মন্দির। তবে প্রতিবছরের মতো এবার সমুদ্র শহর পুরীতে দেখা যাবে না, দেখা যাচ্ছে না ভিড়ের পরিচিত সেই ছবি। আর সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, সরাসরি কথা বলে নেব অর্ণবের সঙ্গে। অর্ণব, প্রতি মুহূর্তের ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছ, তুমি প্রত্যেক বছর পুরীতে যাও, কিন্তু যে ছবি তোমার সঙ্গে আমরা দেখতে পাই ভক্ত সমাগম, সেই সেটা কিন্তু নেই এবারে। কিন্তু একেবারে অন্যরকম ভাবে পালিত হচ্ছে রথযাত্রা এই মুহূর্তে, সেখানে কি চলছে আমাদের বলো। দেখো, এক তো ভিড়ের চিত্র সম্পূর্ণ আলাদা, যে ভিড়টা আমরা দেখতে পাই, যেরকম ভাবে আমরা দেখি পুলিশ প্রশাসন, এখানকার র‍্যাফ, তারা সবাই মিলে যে ভিড়টাকে সামলান, ঠিক এই জায়গাটা করে ব্যারিকেড করা থাকে। এখানে হচ্ছে পুরো সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের ভিড় আছড়ে পড়ে সেই পুলিশের ব্যারিকেডের ওপর। এবছর তার কোনো চিত্রই নেই, তার কারণ মানুষজন বাড়ি থেকে, তাদেরকে যেহেতু কমপ্লিট লকডাউন করা হয়েছে গতকাল রাত 9টা থেকে আগামীকাল বেলা 2টো পর্যন্ত, এই কমপ্লিট লকডাউন যেহেতু রয়েছে সেই হেতু কিন্তু কেউ বাড়ি থেকে বেরোননি। পুলিশের একদম এখানে ভ্যান, ধরো প্রায় 20টা ভ্যান একসঙ্গে টহল দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে, গাড়ি যাতায়াত করতে দিচ্ছে না, এই চিত্র তো রয়েছে। তবে তার মাঝখানেও আমরা দেখতে পাচ্ছি যে এবছর অবশেষে কিন্তু জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রা হচ্ছে। শ্রীমন্দিরের পাশেই তিনটি রথ লেগে রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ, সেই তিনটে রথ লেগে রয়েছে। এবং ছেঁড়া পহরা বা রাজার যে সেবা কাজ, সেই সেবা কাজ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু এই যে কাঠ যেগুলো লাগানো রয়েছে এই রথেতে, সেই কাঠগুলো সরিয়ে ফেলা হবে এবং সরিয়ে ফেলার পরে এই রথ, সেই রথ কিন্তু চলতে শুরু করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্নজন বিভিন্ন রকম সেজে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পহণ্ডি যখন হয় তখন এনারা হনুমান সেজে তারা ভেতরে যান, কিন্তু আজকে হনুমানজি ভেতরে ঢুকতে পারেননি। পাস মিলা নেই তো ইসলে অন্ধ নেই ঢুকে। আচ্ছা, হনুমানজি মাস্ক পেহেন কে নে? করোনা ইয়ে সমস্ত পিঁধি পড়ুছে আবার করোনা চাতে। দেখতেই পাচ্ছ যে এখানে হনুমানজি তার বেশে রয়েছেন, গদা রয়েছে। পহণ্ডি মানে হচ্ছে যে এখানে যে তিন বিগ্রহকে যেরকম ভাবে একটা দোলার মতো নাচাতে নাচাতে এনে তোলা হয় সেটাকে বলে পহণ্ডি। তো সেই পহণ্ডি এখানে আমরা দেখতে পেয়েছি, সেই পহণ্ডি হয়েছে। কিন্তু সবাই অন্যান্যবার যে যা পারেন বিগ্রহ সেজে তারা চলে আসেন, তারা বিভিন্ন ঠাকুরের প্রতিরূপ সেজে চলে আসেন, এবারে তাদেরও কিন্তু সবাইকে অ্যালাউ করা হয়নি এবং মাস্ক পরে রয়েছেন সবাই। এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে এই পহণ্ডির আগে হয় বৈশী পহচা। বৈশী পহচা হচ্ছে যে তোমার 22টা সিঁড়ি আছে, এই 22টা সিঁড়ি বিভিন্ন জন বিভিন্ন ভাবে একে ব্যাখ্যা করেন। কেউ বলেন যে বিভিন্ন লোকের প্রতিভূ হচ্ছে এই 22টা সিঁড়ি, কেউ কেউ বলেন যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই রকম, তার সঙ্গে হচ্ছে লোভ লোভ মাৎসর্য, এরকম বিভিন্ন বিষয় মিলিয়ে বৈশী পহচা কেউ বলেন। তবে যে তৃতীয় ধাপ, সেই তৃতীয় ধাপটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেখানে শিবের সঙ্গে জগন্নাথ দেবের দর্শন হয় রথের দিন। শিব দাঁড়িয়ে থাকেন, তিনি এসেছিলেন জগন্নাথ দেবের অভিষেকের সময়, কিন্তু জগন্নাথ দেবের সঙ্গে তার দেখা হয়নি এবং সেই কারণে শিবের অভিমান হয়, শিব দাঁড়িয়েছিলেন হচ্ছে তৃতীয় সিঁড়িতে। এবং জগন্নাথ দেব কথা জান যে প্রত্যেক বছর রথের সময় এই তৃতীয় সিঁড়িতে তৃতীয় ধাপেতেই তার সঙ্গে দেখা হবে, এই বৈশী পহচার তৃতীয় ধাপেতে তার সঙ্গে দেখা হবে এবং সেই অনুযায়ী রথে যখন জগন্নাথ আসেন তখন তার দেখা হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রথের ওপর তিন বিগ্রহী আরূঢ় রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে রথযাত্রা শুরু হয়ে যাবে, তার জন্য প্রস্তুতি রয়েছে। এবং রথ যাবে হচ্ছে গুণ্ডিচা মন্দির, গুণ্ডিচা মন্দিরে সেখানে রথ থাকবে এবং পরে বহুড়াযাত্রা হয়ে পরে রথ, মানে উল্টো রথ আমরা যাকে বলি, ফের রথ ফিরে আসবে, তারপর সুনা বেশ হবে। তার কারণ এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি তৈরি, তার পিছনেও যে গল্প আছে যে যে দারুব্রহ্ম ভেসে এসেছিল সেই দারুব্রহ্মে কেউ কিন্তু কোনো ধরনের কারুকাজ করতে পারেনি, যেই কিছু অস্ত্র ঠেকাতে গেছেন, যেই কোনো কিছু দিয়ে এই কাঠটাকে কাটতে গেছেন, সেই অস্ত্র কিন্তু ভেঙে গিয়েছে, ভোঁতা হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত যখন এই সূত্রধরেরা রাজার শাস্তির মুখে, তখন হচ্ছে সূত্রধরেদের দেবতা তাদেরকে দেখা দিয়ে বলেন যে তোমরা ভয় পেও না, এ কাজ তোমাদের নয়, এই যে দারুব্রহ্মময় মূর্তি তৈরি কাজ তোমাদের মতো সাধারণ সূত্রধরের নয়, এর জন্য বিশেষ লোক আসবেন। এবং তারপরে
অনন্ত বাসুদেব মহারানা তিনি আসেন এবং তিনি এসে এই এই যে দারুব্রহ্মময় এই যে মূর্তি রয়েছে সেই মূর্তি তিনি তৈরি করেন, এই তিনটে মূর্তি তিনি তৈরি করেন যেটা জানা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে তার সঙ্গে এই যে অনন্ত বাসুদেব মহারানার যারা বংশধর তারা কিন্তু এখনো অবধি এই রথের বিভিন্ন কাজ, রথ তৈরির বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত আছেন এবং এই রথগুলো তৈরি করা হয়েছে প্রত্যেক বছর নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু এই রথগুলো তৈরি করা হয় এবং রথের যেরকম প্রত্যেকটা রথের কাঠের মাপ থেকে শুরু করে সমস্ত কিছু একদম নির্ধারিত থাকে এবং সেই অনুযায়ী এখানে রথটা তৈরি হয়। এবং এই অনন্ত বাসুদেব মহারানার যারা বংশধররা রয়েছেন তারাই কিন্তু এটা সঙ্গে যুক্ত আছেন বলে কথিত আছে এবং সেই অনুযায়ী সেই রথ এখনই কিছুক্ষণের মধ্যেই এই বড়াদণ্ডা বা গ্র্যান্ড রোড দিয়ে এগিয়ে যাবে গুন্ডিচা মন্দিরের দিকে। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আর কিছুক্ষণের অপেক্ষা, রথযাত্রা শুরু হবে পুরীতে। জিষ্ণবো মা জীব মে বার্চনাং মা জীব প্রিয় সেবিনুষ্য কুরুতে রাজীব পাদদ্বয়ে।